এই জন্য রসুল বলতেছে উম্মতেরা এই গুণাগুলি করতে করতে তোমার কলবটা এই কলবটার মধ্যে মরিচা পড়ে যায় মরিচা পড়ে যাওয়ার কারণে এটা এখন এমন অবস্থা ভালো মন্দ বিচার করার মতো শক্তি নাই তবে আমি রসুল তোমাদেরকে বলে যাই মায়া করে বলে যাই উম্মতেরা আমার এই ঔষধটা যতদিন তোমরা যদি সত্যিকার মনের মধ্যে মহব্বত নিয়ে আমার কথাকে ভালোবাসা ঔষধ যদি ব্যবহার করতে পারো তোমার অন্তরের মরিচা দূর হইয়া কলবটা সাদা ফকফক হয়ে যাবে এটার মধ্যে যখনই অন্যায় কাজ হবে মিটারে ধরা পড়বে ভালো কাজ করলে মিটারে ধরা পড়বে তোমাকে ডিরেকশন দিয়া দিয়া তোমাকে জান্নাতের রাস্তা দেখাইতে সক্ষম হবে এই দুইটা ঔষধ কয়টা একটা প্রথম নম্বরটা দিয়েছেন ওইটাকে দুই নম্বরে রাখছেন প্রথম নম্বর রাখছেন কাসরাতু যিকিরিল মাউত সুবহানাল্লাহ মৃত্যুর কথা সারা দিনে ২৪ ঘন্টার মধ্যে বেশি বেশি স্মরণ করা এটা জীবন পরিবর্তনের জন্য একটা আফিম এর থেকে আর বড় কিছু নেই মৃত্যুর কথা যখন এই মাফে কম দিব স্মরণ করব মৃত্যুর কথা পরের হক যখন বেশি নিয়ে যাই স্মরণ করব মৃত্যুর কথা আরেকজনের সম্পত্তি দেড় ইঞ্চি দেড় হাত দেড় বিঘা করে লয়ে গেলাম স্মরণ করো মরণের কথা চলতেছে পাগলের মতো উন্মাদের মতো দাড়িটার মধ্যে যখন ডেলি একবার করে খুল লাগাও তখন আয়নার দিকে চেয়ে চেয়ে দেখো আয়না তোমাকে কি বলতেছে এরে দাড়িগুলি একদিন ছিল না তোমার মাওলা এখন উঠাই দিয়েছে তোমার বোনও তো তোমার মতো বয়স হয়েছে তার দাড়ি নাই তোমারগুলি কেন উঠল নিশ্চয়ই উঠানেওয়ালা মাওলা তোমাকে দাড়িগুলি দিয়েছে এটা দেখতে তার কাছে ভালো লাগে তোমার কাছে ভালো লাগে না এখন তুমি বেলেট দিয়া কাছে পরিষ্কার করতেছ মনে রাখবা এই সুন্দর চেহারাটাকে মাওলার ইচ্ছার বাহিরে তুমি পরিবর্তন করে ফেল সময় মতো মাওলা তোমার দিকে আর মায়ার নজরে তাকাবে না কেন তোমার বোনের গালে দাঁড়িয়ে আসে না এক মায়ের ঘরে হয়েছ না বয়সও তো তোমার মতোই হয়ে গেছে ওর এখানে উঠে না খা উঠাও তোমার এখানে কেন উঠলো কে নির্বাচন করছে তোমাকে দাড়ি ছাড়া আল্লাহ পাক ভালোবাসে না তোমার বোনকে দাড়ি ছাড়া ভালোবাসে তার দাড়ি দেয় নাই তোমাকে দাড়ি দিয়েছে এটার মধ্যে আল্লাহ পাক বলে আমার সৃষ্টিটাকে তুমি পরিবর্তন করতেছো কেন মেয়েদেরকে বলতেছে আমি তোমার মাথার মধ্যে কতগুলি সুন্দর চুল দিয়েছিলাম তুমি চুলগুলাকে কাইটা পুরুষের মতো সুরত ধরলা আমি তোমাকে চুল বড় দিয়া দেখতে মনে চাইছিল তুমি আমার সৃষ্টিটাকে তুমি পরিবর্তন করে দিলা এ পুরুষ তোমাকে যেই সমস্ত পোশাক দিয়া আবৃত হওয়ার জন্য আমি আল্লাহ পাক নির্দেশ করেছিলাম এটা তোমার পোশাক আর ওইটা তোমার বোনের পোশাক এই মহিলা কে তোমাকে অনুমতি দিল তুমি তোমার ভাইয়ের পোশাকটা ধরলা তোমার ভাই তোমার পোশাকটা ধরলা তুমি আমার সৃষ্টিটাকে পরিবর্তন করে দিলা মন গড়া মতো চলতেছ চলো যতদিন চলার ক্ষমতা আছে চলো যখন আমি ঘপ করে ধরব তোমার বাবাও আর ছুটাইতে পারবে না শুনতে শুনতে নগমা হায় মাহফিলে বেদাত কো কান বহরা হো গিয়া হায় দিল বদ মজা হোনে কো হায় করতে থাকো যতদিন ক্ষমতা আছে আল্লাহ পাক বলে সময় মতো আমি যখন ধরব আর ছাড়া পাবি না যেই দিকে যাও আমি আল্লাহ রাস্তায় দাঁড়ানো অফিসে যাও শ্বশুর বাড়ি যাও দোকানে যাও কক্সবাজার যাও কি আড্ডা কি অবস্থা আল্লাহ আকবার মানুষগুলি আকল হায়রান হয়ে গেছে পশু পাখির থেকে আরো নিকৃষ্ট হয়ে গেছে পরশু দিন কক্সবাজার থেকে আসলাম মাহফিলে গেছিলাম
জীবনে যাইনি কোনোদিন, তো পাশে ওখানে নামাজ পড়লাম পাশে, আসার সময় বিমানে উঠলাম, দেখলাম পরের দিন রাজশাহী গেলাম, দেখলাম কি অবস্থা। এয়ারপোর্টে ঢুকলে বোঝা যায় না যে বাংলাদেশে আছি, মনে হয় যেন এটা ইউরোপ কান্ট্রিকে হার মানিয়ে ফেলছে, অলঙ্গপনা বেহায়াপনা, বব কাটিং, চুল নেকেট, ছবি কুকুরের মতো লম্বা লম্বা নখ, যত রকমের বিকৃত আছে সব কিছু বাংলাদেশের এখন আধুনিক চর্চার মহিলাদের কাছে চলে গেছে। তার পাশে যে পুরুষটা থাকে, পুরুষটা এখন কাপুরুষ হয়ে গেছে, সে এখন স্বাধীনতার ভাব নিয়ে সে মানবতা হারিয়ে ফেলছে, বোর কাছে সে এখন স্ত্রী হয়ে গেছে, সে কিছুই বলতে পারে না, কিছুই বলতে পারে না, কতক্ষণ চক্ষু বন্ধ করে থাকে। পুরুষটা তার পাশে তার বউটাকে উলঙ্গপানা, তার শরীরের মধ্যে পোশাক বলতে কিছু নাই, এটাই এটাই নাকি তাদের কাছে আপ টু ডেট অনেক কিছু। আল্লাহর দেওয়ার শরীরটাকে তুমি এইভাবে করে ব্যবহার করলা, মনে রাখবা, অপেক্ষা কর, এটার জন্য জাহান্নামের আগুন ছাড়া তার স্বাদ মিটাবে না, অপেক্ষা করতে থাক। فسوف ترى اذا انكشف الغبار افرس تحت رجلك ام حمار এ মনে রাখবা, মনে করছো বুঝি খুব বড় একটা তেজস্বী ঘোড়ার উপরে সওয়ার হইয়া দ্রুত গতিতে লাগাম ধরে টানতেছ, অন্ধকার চলতে শুরু করলা, হঠাৎ করে যখন আলোটা চলে আসে নজর করে দেখে না না এটা তো ঘোড়া না, এটা গাদার উপরে উঠে আসি। এ মুসলমানের সন্তান, কাফের মুশরিক বেইমানের মতো যেমনে মনে চায় তেমনি চলা শুরু করেছো, মনে করছো বুঝি আমি অনেক কিছুই, যখন মৌতের বিছানায় শুইবা সেদিন বুঝবা যে তুমি কোন রাস্তায় চলছ, জাহান্নামের দিকে নাকি জান্নাতের দিকে, মজা আসবে। এখন আর আমাদের কথা শোনার দরকার নাই, সময় মতো শোনা লাগবে, শুনতে হবে না ওই সময়, এই জন্য মনে রাখো। আপনাদের কিছু জানি কিছু জানি আছে মনে হয়, আপনারা মনে কিছু মেহমানদারি রাখছেন না, রাত্র অনেক হয়ে গেছে, কয়টা বাজে? সুবহানাল্লাহ, হ্যাঁ ফজর নামাজ তো যাইব গা কাজা হইয়া, এই ওয়াজ শুনতে শুনতে ফজর শেষ হয়ে যাব, আপনারা এগুলি রেডি করে নিয়ে এদিকে আসেন, এক জায়গায় দাঁড়ান, তারপর হ্যাঁ রাখছেন, একজনে দিয়ে তো পারবেন না, এত দিয়ে খুলে দেবো, হ্যাঁ আচ্ছা। তো এখন আমাদেরকে তিরস্কার করে, ক্রিটিসাইজ করে, আলেমুল আমাদের কথা ভালো লাগে না, আলেমদের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো, আলেমরা কি নিজের বানানোর কথা বলে না কোরআন হাদিসের কথা বলে? তাইলে যখন তুমি বললো যে এই মোল্লারা এরকম বলে, এই শব্দটা বললে এই গালিটা তো আল্লাহকে দিলা, মোল্লাদের বাবার ক্ষমতা নেই কথা বলার জন্য, মোল্লারা আবার কে? পর্দার কথা বললে মোল্লা হয়ে যায়, হ্যাঁ উচ্ছৃঙ্খলতা উলঙ্গপানা বেহায়াপনা নাচ গান এগুলির বিরোধিতা বললেই মোল্লা হয়ে যায়। তোমরা যেই কোনো অবস্থার মধ্যে চলো, আরো কিছু করবা, শরীর তো তোমার, এটা শরীরের মধ্যে ওই পুরুষ ছেলেটা তার এইভাবে হাতের মধ্যে কি জানি অঙ্কন করছে, টেটু না ফেটু না দিয়ে টেটা টেটা দিয়ে তারে মারো, টেটা কি টেটু, ওই টেটা বুঝেন আমাদের গ্রাম দেশে বলে, এই যে মাছ মারে এটা দিয়ে কায়দা মারো, ওই টেটু বলতে এই টেটা দিয়ে তার শরীরের গোস্তগুলি এইভাবে আল্লাহ পাক টাইনা টেনা নিবে একদিন, যেগুলির মধ্যে পানি ঢুকে না, ফরজ গোসল হয় না, অজু হয় না, সব কিছু হয় না, না একটু পরে একটু পরে আমি ভাও করে দিচ্ছি, তোমরা রেডি রাখো তো, এটা আমি বলতেছি, এখন দেওয়া শুরু করো না, এই দিয়ে ফেলতেছে আর বুঝছে না, আলোচনা শুনে আমি বলছি বলছো দেওয়া শুরু করছে না, দিলে তখন ওই যে এখানে ঢুকবে কেমনে, একটু রাখো একটু রাখো। তো বলতেছিলাম এগুলি মেয়েরা তাদের হাতের মধ্যে নখ পালিশ দিয়া
কুকুরের মতো লম্বা লম্বা নখ। আল্লাহ রসুল বলছে নখগুলি কাটো, আর তারা নখগুলাকে লম্বা লম্বা রাখছে। এই নখগুলার মধ্যে আবার কি জাতীয় নখের মধ্যে কি আছে এগুলি লাগাইছে, এগুলি দিয়া তার ফরজ গোসল হয় না, অজু হয় না। সে বলে যে আমি অজু হওয়ার দরকার নেই, আমি জীবনে অজুর কাছেই যাব না। হ্যাঁ, যারা অজুর কাছে যাবে না, ফরজ গোসলের কাছে যাবে না, তাদের জীবনটা হলো শুকুর আর কুকুরের মতো। মনে রাখবা, যখন কোনো দিন তুমি মরবা, তোমার জন্য যখন গোসলের পানিটা দিবে ওই নাফরমান, মনে রাখবা ওই নাফরমান হইয়া তোমার অবস্থায় তুমি কবরের দিকে পাড়ি দিবা। তখন যখন কবরে যাইবা কুকুরের মতো শুকুরের মতো এইভাবে নখগুলি দিয়া, ফেরেশতারা আজরাইল আলাইহিসসালামের পক্ষ থেকে আজাবের ফেরেশতারা বড় বড় নখর দিয়া তোমাকে এইভাবে আঘাত করবে আর টাইনা টাইনা উঠাবে, বলবে নখগুলাকে এরকম রাখছিলা, এটার মজাটা এখন তোমাকে দে, মজা খাইবা আসতেছে, আসো মজা আসতেছে, কতদিন থাকবা? কারো কথা বিশ্বাস করা দরকার নাই, হুজুরদের কথা দরকার নাই, কোরআনের কথা দরকার নাই, তোমার কথা তোমারই মানবে। সময় মতো যখন মুখটা বাঁকা হয়ে যাবে কথাটাও বলতে পারবা না, হ্যাঁ আমাকে কিছু দাও, ওই সময় দেখবা তখন মজা, কত ধানে কত চাউল আসতেছে। এই জন্য আল্লাহর রসুল বলছেন তোমার জীবনের পরিবর্তন ঘটাবার জন্য সবচেয়ে একটা ঔষধ বলে যায়, হাজারো ঔষধ আরো আছে। রসুল এই জায়গার মধ্যে বলছেন মৌতের কথা স্মরণ করো বারবার, মৌত মৌত আসতেছে, মৌত কাছে, যে কোনো সময় ঘর থেকে বেরিয়ে ফিরে আসবো বলে কোনো হিসাব নেই। আছে গাড়িতে উঠছি, আল্লাহ ফিরে আনবেন কিনা জানি না, দোকানের দিকে যাচ্ছি ফিরে বাসায় আসবো কিনা জানি না, সব সময় মৌতের কথা স্মরণ করো, মৌত আল্লাহ কখন চলে আসে জানি না, প্রস্তুতি হতে পারি নি, অনেক অনেক কথা আছে। তো মৌতের কথা দুই নম্বর কথা, বেশ ব্যাখ্যায় গেলাম না, দুই নম্বর কথা হলো তেলাওয়াতিল কোরআন, অন্তরের মরিচা দূর করার জন্য দুই নম্বর ঔষধ রসুল বলছেন কি, কোরআন তেলাওয়াত। রমজান মাস আসলে কিছু তেলাওয়াত করে আফসুস লাগে, অনেকের তেলাওয়াত হয় না আর অনেকে জানেই না তেলাওয়াতটা, আফসুস। সারাটা বর্ষ রমজান আসলে অনেক সময় মাঝে মধ্যে বলি হুজুর ইনশাল্লাহ করে আগামী রমজান আসার আগে দোয়া করেন হুজুর, এবারে কোন সময় শিখে পেলাম, কিন্তু সেই রমজান শেষ হয়ে রমজান চলে আসলো, আসলে সময় পাইলাম না। সময় পাইবা কখন, মৌত যখন আসে তখন, সময় এখন পাও না, তো সময় পাই। কোরআন শিখো, কোরআন শিখো, কোরআনকে আঁকড়িয়ে ধরো, কোরআন গলার মালা বানাও, কোরআনওয়ালাদের সাথে মহাব্বত রাখো, কোরআনের ঘরকে টিকিয়ে রাখো, কোরআনের যারা বিরোধিতা করে তাদের জন্য সোচ্চার হও, তাদের জন্য হাত তৈরি করো। যতদিন কোরআনের বিরুদ্ধে কেউ বলবা কোনো দিন তাকে ছাড় দেওয়া যাবে না। কোরআন কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে, যাবো আমরা কোনোদিন কোরআনের বিরুদ্ধে, খবরদার। কোরআন আল্লাহ জমিন হেফাজত রাখবে, আল্লাহ পাক বলছেন, আর আমরা যদি কোরআনের হেফাজতের সাথী হয়ে যাই তাহলে আল্লাহ পাকের মহব্বতের পাত্র হয়ে যাব। আল্লাহ পাক বলে আমি তো চাইছিলাম যে তোমাদের কি দিয়ে আমি কোরআনটা হেফাজত করব। যারা এখন কিছু কিছু ইসলাম বিরোধীরা কোরআনের বিপক্ষে চলতেছে, আসলে এদের মাথা খারাপ হয়ে গেছে, এরা বুঝে না, এরা যে নিজেরা কোরআনের বিরোধিতা করে যে তারা মুসলিম হারিয়ে হয়ে বাদ দিয়ে যাচ্ছে, মুসলমানিত্ব হারিয়ে ফেলছে, এটাও তারা